উচ্চ মাধ্যমিক বা ক্লাস টুয়েলভের দুই হাজার বাইশ সালের স্টুডেন্টদের জন্য ইংলিশের তোমাদের নিউ সিলেবাসের অন্তর্গত তিনটি প্রোস দ্য আইজ হ্যাবিট স্ট্রং রুটস আর হচ্ছে থ্রি কোশ্চেন্স তো এই তিনটি প্রোসের মধ্যে থেকে দ্য আইজ এই প্রোসটি থেকে বাছাই করা অতি গুরুত্বপূর্ণ একটি বড়ো প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করবো অর্থাৎ কি সিক্স মার্কের একটি অতি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তো কী সেই প্রশ্নটি দেখো দ্য আইজ হ্যাবিট থেকে দ্য আইজ হ্যাবিট থেকে এই যে গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নটি দেন আই মেড এ মিস্টেক হু মেড দ্য মিস্টেক কে ভুল করেছিলেন হোয়াই ডিড হি কল হিস অ্যাকশন এ মিস্টেক ঠিক আছে তিনি তার কাজকে ভুল বলেছেন কেন তারপর ডিড হি রিয়েলি মেক এ মিস্টেক তিনি কি সত্যি ভুল করেছিলেন তার সাথে হাউ ডিড দ্য স্পিকার গেট রিড অফ হিস ডাউট কথক বা স্পিকার কীভাবে সন্দেহ মুক্ত হয়েছিলেন ওয়ান প্লাস টু প্লাস টু প্লাস ওয়ান এইভাবে সিক্স মার্ক কিন্তু এই প্রশ্নটি ইম্পর্টেন্ট তো প্রথমে আমরা জানবো দেন আই মেড এ মিস্টেক প্রথমে আমরা জানবো হো হু মেড দ্য মিস্টেক অর্থাৎ কি কে ভুল করেছিলেন এই উত্তরে আমরা লিখবো দেখো উত্তরটা দেখো উত্তরটা হচ্ছে দ্য ন্যারাটর ঠিক আছে দ্য ন্যারাটর ইন রাস্কিং বন্ডস শর্ট স্টোরি দ্য আইস হ্যাভ ইট থট দ্যাট হি হ্যাট মেড দ্য মিস্টেক তো তোমরা সবাই জানো দে দ্য আইজিট কার লেখা রাস্কিং বন্ডের লেখা তো কী বলছে যে রাস্কিং বন্ডের দ্য আইজাবিট গল্পের কথক ঠিক আছে গল্পের কথক ভেবেছিলেন যে তিনি ভুল করেছিলেন থট দ্যাট হি হ্যাট মেড দ্য মিস্টেক ঠিক আছে রাস্কিং বন্ডের লেখা ছোট গল্প দ্য আইজ গল্পে ঠিক আছে গল্পের কথক ভেবেছিলেন যে দ্যাট হি হ্যাট মেড দা মিস্টেক তিনি ভুলটি করেছিলেন বা ভুল করেছেন দ্বিতীয় প্রশ্ন এখানে এটা এক মার্কের জন্য তারপরে দুই দুই মার্কে যেটা হচ্ছে হোয়াই ডিড হি কল হিস অ্যাকশন এ মিস্টেক অর্থাৎ কি তিনি তার কাজকে ভুল বলেছেন কেন ঠিক আছে হোয়াই ডিড হি কল হিস অ্যাকশন এ মিস্টেক তিনি তার কাজকে ভুল বলেছেন কেন তারপরে একটু ফাঁকা দিয়ে পয়েন্ট করে লিখবো যে দ্য ন্যারাটর ওয়াস ব্লাইন্ড তোমরা সবাই যেন যে কথক ব্ল্যান্ড ছিল হি ওয়াজ প্লেইং এ গাজিং গেম গাজিং কথাটা হচ্ছে অনুমান ঠিক আছে হি ওয়াজ প্লেইং এ গাজিং গেম তিনি অনুমানের খেলা খেলছিলেন হি ওয়াজ বিহেভিং উইথ হি উইথ দ্য গার্ল অ্যাস ইভ যেন কি হি ওয়াজ নট ব্লাইন্ড কে বলছে দেখো শুনলেন যে হি ওয়াজ বিহেভিং উইথ দ্য গার্ল তিনি এমনভাবে মেয়েটির সঙ্গে ব্যবহার করছিলেন ইফ যেন হি ওয়াজ নট ব্লাইন্ড যেন তিনি কিনান অন্ধ নন আর কি হি ওয়ান্টেড হি ওয়ান্টেড টু হাইট হিস ব্লাইন্ডনেস ফ্রম হার ফ্রম হার হার মানে মেটির কথা বলছে আর কি যার পাশে বসেছিল সে কি বলছে তাহলে হি ওয়ান্টেড টু হাইট হিজ ব্লাইন্ড ব্লাইন্ডনেস ফ্রম হার কী বলছে যে তিনি তার অন্ধত্ব কিন্তু লুকিয়ে রাখতে চেয়েছিলেন মেয়েটির থেকে ঠিক আছে তারপর ইন কোর্স অফ দ্য কনভারসেশন অর্থাৎ কি কথা কথার সঙ্গে সঙ্গে সেও কথা বলছে মানে গল্পের কথক কথা বলছে মেটি কথা বলছে দু মানে দুজনকার মধ্যে একটা কথোপকথনের সময় দ্য ন্যারাটর আক্সট দ্য গার্ল হাউ দ্য আউটসাইড লুক লাইক লুকড লাইক ওই সময় মানে দুজনের মধ্যে কথোপকথনের সময় কিন্তু ন্যারাটর মানে গল্পের কথক মেয়েটির কাছে জানতে চান যে হাউ ডিড হাউড দ্য আউটসাইড লুকড লাইক মানে কি বাইরেটা কেমন দেখতে লাগছে ঠিক আছে তারপর দেন তারপরে কী হি থট নাও দ্য গার্ল উড ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট কী জানতে পারবে যে হি কুড সি নাথিং দেখো কি বলছে তাহলে এবার কি কতক যখন জিজ্ঞাসা করলেন যে বাইরেটা কেমন দেখতে লাগছে তখন কতক ভাবলেন মেয়েটি এবার সহজেই বুঝেন বুঝে ফেলবে বা বুঝে নিতে পারবে যে তিনি বা কতক অন্ধ ঠিক আছে তিনি কিছু দেখতে পান না হি ফেল্ড দ্যাট হি সরি হি ফেল্ট দ্যাট ইচ ওয়াজ মিস্টেক টু আক্স এ ফুলিশ মানে বোকা কি ফুলিশ কোশ্চেন লাইক দ্যাট এই প্রশ্নটি কি বলছে তাহলে যে তাই ওরকম একটা বোকা বোকা প্রশ্ন করা ভুল হয়েছে বলে কথকের বা স্পিকারের কিন্তু মনে হয় যে বাইরেটা কেমন দেখতে লাগছে ঠিক আছে এভাবে কিন্তু কথা বলাটা কিন্তু তার কাছে ভুল মনে হয়েছিল এবার এখানেই থাকা আর একটি প্রশ্ন যে ডিট হি রিয়েলি মেক এ মিস্টেক কী বলছে তিনি কি সত্যি ভুল করেছিলেন এই প্রশ্নটির উত্তরটা দেখো প্যারা করে একটু লিখবো যে দ্য গার্ল ওয়াজ ব্লাইন্ড অরিজিনালি বা রিয়েলিটি যেটা সেটা হচ্ছে গল্পের ও ব্লাইন্ড এবং যে কথকের পাশে বসে থাকা মেয়েটি তিনিও কিন্তু ব্লাইন্ড ছিল তাহলে কি দ্য গার্ল ওয়াজ ব্লাইন্ড আমরা সবাই জানি যে মেয়েটিও কিন্তু ব্লাইন্ড ছিল সো সো কাজেই শি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ম্যান ওয়াজ ব্লাইন্ড কাজেই কিন্তু সে বুঝতে পাননি যে লোকটিও ব্লাইন্ড ছিল তারপর বাট কিন্তু শি অলসো ডিড নট ডিসক্লোজ দ্যাট শি ওয়াজ শি ওয়াজ ব্লাইন্ড কিন্তু কি বলছে কিন্তু সে নিজেও প্রকাশ করেনি যে সে ব্লাইন্ড ঠিক আছে অর্থাৎ কি দেখতে পাই গল্পে কতক ছিল অন্ধ কিন্তু কতকের পাশে বসে থাকা সেই মেয়েটিও ছিল অন্ধ কিন্তু মেয়েটিও কিন্তু কোনোভাবেই প্রকাশ করেনি যে মেয়েটি নিজেও অন্ধ ছিল তারপর শি জাস্ট ইজিলি আকিম টু লুক আউটসাইড সে কী করেছিল সুন্দর লাইন দেখো শি জাস্ট শি ওয়াজ হ্যাঁ কী কোথায় গেল হ্যাঁ শি জাস্ট ইজিলি আক্স হিম টু লুক আউটসাইড কী বলছে তাহলে যে সে শুধু তাকে বাইরে তাকিয়ে দেখতে বলে মানে ক্র্যাজুয়ালের ইজিলি ইজিলি সে সাধারণভাবেই তাকে বাইরে তাকিয়ে দেখতে বলে যে যখন কবিতার কথক তাকে বলে বাইরেটা কেমন দেখতে লাগছে তাই সে উত্তরে সে জানে যে সে জাস্ট ইজিলি আুক আউটসাইড সে সাধারণভাবেই তাকে বলে দেয় যে তাকিয়ে দে তাকিয়ে দেখতে বলে ঠিক আছে তাকে বাইরে তাকিয়ে দেখতে বলে তারপর সো সুতরাং ইনফ্যাক্ট দেয়ার ওয়াজ নো মিস্টেক অন হিস পার্ট অর্থাৎ কি সুতরাং এখানে দেয়ার ওয়াজ এখানে নো মিস্টেক অন হিস পার্ট এখানে তার পক্ষ থেকে কোনো কিন্তু ভুল হয়নি ঠিক আছে মানে কতকের পক্ষ থেকে কোনো ভুল হয়নি এবার যা আরেকটি প্রশ্ন রয়েছে হাউ ডিড দ্য স্পিকার গেট রিড অফ হিস ডাউট অর্থাৎ কি কথক বা স্পিকার কীভাবে সন্দেহমুক্ত হলেন যে এই প্রশ্নটি করা কি তার সত্যিই কোনো ভুল হয়েছে ঠিক আছে কীভাবে সন্দেহমুক্ত হলেন এবার এর উত্তরটা দেখো কি লিখবো আমরা যে দ্য গার্ল ইমিডিয়েটলি হেল্প হিম টু গড রিট অফ হিস ডাউট কী বলছে দেখো মেয়েটি কিছুক্ষণের মধ্যেই তাকে হেল্পড হিম টু গেট রিট অফ হিস ডাউট তার যে সন্দেহ বা তাকে সন্দেহমুক্ত হতে সাহায্য করলো ঠিক আছে হেল্পড সাহায্য করলো কীভাবে শি আক হিম টু লুক আউট অফ দ্য উইন্ডো সে তাকে জানালার বাইরে কিন্তু তাকিয়ে দেখতে বলে এটুকুই বলছে আর কি তাহলে কি লেখক কীভাবে সন্দেহমুক্ত হয় মুক্ত হয়েছিল ঠিক আছে এই লাইনে আমরা লিখবো যে দ্য গার্ল ইমিডিয়েটলি হেল্প হিম টু গেট রিড অফ ইজ ডাউট অর্থাৎ কি মেয়েটি কিছুক্ষণের মধ্যেই তাকে মুক্ত হতে সাহায্য করলো কিভাবে সে শি আস হিম টু লুক আউট অফ দ্য উইন্ডো সে কিন্তু তাকে জানালার বাইরে দেখতে বা তাকিয়ে দেখতে বললো আর কি ঠিক আছে এই হচ্ছে তোমাদের এই হচ্ছে তোমাদের দ্য আইস হ্যাবিট গল্পের একটি অতি গুরুত্বপূর্ণ বাসায় করা বড় প্রশ্নের উত্তর নিয়ে ফুল আলোচনা এর আগের ভিডিও আমরা দ্য আইস হ্যাবিট গল্পটি থেকে আর একটি বড়ো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো পরবর্তী ভিডিওগুলিতে আমরা তোমাদের পরবর্তী যা ওটা প্রোস রয়েছে স্ট্রং রুটস থ্রি কোয়েশ্চেন্স এগুলো নিয়ে আলোচনা করবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই